সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাস থেকে তোমাদের স্বাগত। আমি আজ তোমাদের সাথে পঞ্চম শ্রেণীর বাংলাদেশ বিষয় পরিচয় নিয়ে আলোচনা করব। আর আমার আজকের আলোচ্য বিষয় হচ্ছে অধ্যায় ৬, জলবায়ু ও দুর্যোগ। শিক্ষার্থীরা, চলো আমরা আমাদের পাঠে চলে যাই। অধ্যায় ৬, জলবায়ু ও দুর্যোগ। পাঠ ১ বলা আছে যে জলবায়ু পরিবর্তন, এই যে জলবায়ু পরিবর্তন, আমরা জানি যে আমাদের দেশের জলবায়ু প্রতিনিয়তই কী হচ্ছে, পরিবর্তিত হচ্ছে। তাহলে এই জলবায়ু কী, জলবায়ু কী সেটা জানতে হলে আমাদেরকে শুরুতেই জানতে হবে যে আবহাওয়া কী, কারণ জলবায়ুর সাথে আবহাওয়ার একটি ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। দেখো, কোনো স্থানে স্বল্প সময়ে, স্বল্প মানে অল্প, কিছুক্ষণের সময়ের গড় তাপমাত্রা ও গড় বৃষ্টিপাতকে বলা হয় আবহাওয়া। আবার কোনো স্থানের এই যে আবহাওয়া, আবহাওয়া তো আমরা জানি যে কিছুক্ষণের গড় বৃষ্টিপাত এবং গড় তাপমাত্রা, রোদ বৃষ্টি, এগুলি হচ্ছে কি, আবহাওয়া। এখন এই কোনো স্থানের আবহাওয়ার পরিবর্তনের ধারাটাই হচ্ছে কি, জলবায়ু। জলবায়ু হলো কোনো স্থানের বহু বছরের আবহাওয়ার গড় অবস্থা। সাধারণত ৩০ থেকে ৪০ বছরের বেশি সময়ের আবহাওয়ার গড়কে বলা হয় জলবায়ু। তো আমরা কী জানতে পারলাম, আবহাওয়া হচ্ছে কিছুক্ষণের মানে অল্প সময়ের গড় অবস্থা, আর জলবায়ু হচ্ছে এই আবহাওয়ারই বহু বছরের গড় অবস্থা। তাহলে সাধারণত ৩০ থেকে ৪০ বছরের বেশি সময়ের আবহাওয়ার গড়কে বলা হয় জলবায়ু। প্রাকৃতিক অবস্থান ও জলবায়ুগত কারণে বাংলাদেশে বন্যা, ঘূর্ণিঝড়, ভূমিকম্পের মতো নানান প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি রয়েছে। তো আমরা জানি যে শুধু জলবায়ুগত কারণেই না, প্রাকৃতিকও কিছু অবস্থানগত কারণেও আমাদের এই জলবায়ু প্রতিনিয়তই কী হচ্ছে, পরিবর্তিত হচ্ছে। বিভিন্ন কারণে বিশ্বের এই জলবায়ু বদলে যাচ্ছে, আর এর একটি অন্যতম প্রধান কারণ হচ্ছে কি, মানবসৃষ্ট দূষণ। শিক্ষার্থীরা, মানবসৃষ্ট দূষণ বলতে আমরা কী বুঝি, এখন আমি একটু সেই সম্পর্কে বলি। মানবসৃষ্ট দূষণ হল মানুষ প্রতিনিয়তই তার প্রয়োজনে কলকারখানা স্থাপন করছে, যানবাহন ব্যবহার করছে, নির্বিচারে গাছপালা কেটে ফেলছে, নদীনালা ভরাট করে ফেলছে। এগুলি কি, মানুষেরই কিছু কর্মকাণ্ডের ফল। আর মানুষ এগুলি করার ফলে পরিবেশ প্রতিনিয়তই কী করছে, তার স্বাভাবিক ভারসাম্য হারিয়ে ফেলছে। আর এভাবে কী হচ্ছে, পরিবেশ প্রতিনিয়তই দূষিত হয়ে যাচ্ছে। আর পরিবেশ দূষিত হওয়ার ফলে বিশ্বের তাপমাত্রা কী হচ্ছে, দিন দিন বেড়েই যাচ্ছে। আর এটাই হচ্ছে কি, মানবসৃষ্ট দূষণ। দেখো, বলা আছে যে এর একটি অন্যতম কারণ মানবসৃষ্ট দূষণ, যেমন শিল্প কারখানা এবং যানবাহনের ধোঁয়া। এর ফলে বিশ্বের তাপমাত্রা বেড়ে যাচ্ছে। তাপমাত্রা বেড়ে যাওয়ায় একদিকে যেমন বরফ গলে যাচ্ছে, আবার অন্যদিকে জলাশয় কী হচ্ছে, শুকিয়ে যাচ্ছে, ফলে পরিবেশের ক্ষতি হচ্ছে। এটাই ছিল জলবায়ু পরিবর্তনের কারণ। এবার আমরা আসব বাংলাদেশে জলবায়ু পরিবর্তনে যা যা প্রভাব পড়ছে সে সম্পর্কে। দেখো, জলবায়ু পরিবর্তনের প্রভাবে এক, গড় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। জলবায়ু পরিবর্তনের ফলে দিন দিন আমাদের দেশে তাপমাত্রা কী হচ্ছে, বেড়েই যাচ্ছে। অতিবৃষ্টি বা অনাবৃষ্টি হচ্ছে, যখন বৃষ্টি হওয়ার কথা তখন বৃষ্টি না হয়ে অন্য কোনো মৌসুমে বৃষ্টি হচ্ছে। আবার বৃষ্টি যখন হচ্ছে টানা এক নাগাতার বৃষ্টি হচ্ছে, আবার যখন বৃষ্টি হচ্ছে না তো হচ্ছেই না, এটাই হচ্ছে অতিবৃষ্টি বা অনাবৃষ্টি। আবার ঘূর্ণিঝড়ের প্রকোপ বেড়ে যাচ্ছে। আগে আমাদের দেশে বছরে একবার দুইবার কালবৈশাখী ঝড় হতো, একটি কি দুটি, এখন দেখা যায় যে কদিন পরপরই কী হয়, ঘূর্ণিঝড় হয়। তাহলে এটা কেন হচ্ছে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে। বারবার ভয়াবহ বন্যা হচ্ছে, মাটির লবণাক্ততা বেড়ে কৃষি জমির ক্ষতি হচ্ছে, গাছপালা ও বিভিন্ন প্রাণী ধ্বংস হয়ে যাচ্ছে, ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে। এগুলি কেন হচ্ছে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে। জলবায়ু পরিবর্তনের মাত্রা ব্যাপক হলে প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা বেড়ে যায়। ধারণা করা হচ্ছে জলবায়ু পরিবর্তনের ফলে ২০৫০ সালের মধ্যে বাংলাদেশে প্রায় ২০% এলাকা সমুদ্র গর্ভে তলিয়ে যেতে পারে। এটা কেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে।
এতে খাদ্য উৎপাদন, বাড়িঘর, স্বাস্থ্য, কর্মসংস্থান ভয়াবহ ক্ষতির সম্মুখীন হতে পারে। তাই এই দুর্যোগের ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিশেষত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কী করছে, কাজ করে যাচ্ছে। এই যে এই সমস্ত প্রাকৃতিক দুর্যোগকে দুর্যোগ মোকাবেলা করার জন্য বাংলাদেশ সরকার কে বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে। ২০০৭ সালে ঘূর্ণিঝড় সিডরের মতো আরও কিছু ঘূর্ণিঝড় সম্পর্কে আমরা কিছু তথ্য জানি। দেখো, ২০০৭ সালে ঘূর্ণিঝড় সিডরে 3,447 জনের জীবনহানি ঘটে, যার গতিবেগ ছিল, এই ঝড়টির গতিবেগ ছিল 160 কিলোমিটার, ঘন্টায় ছিল 160 কিলোমিটার। 2009 সালে ঘূর্ণিঝড় আইলায় 330 জন মানুষ কি হয়, মারা যায়। আবার 8,208 জন নিখোঁজ হয় এবং 10 লক্ষেরও বেশি মানুষ গৃহহীন হয়ে পড়ে। ঘূর্ণিঝড়গুলো সম্পর্কে তোমরা তোমাদের নিজেদের আত্মীয় স্বজন বা শিক্ষকের এই ঘূর্ণিঝড় সম্পর্কে তোমরা তোমাদের পরিবারের কাছ থেকে বিভিন্ন তথ্য ইচ্ছে করলে পেতে পারো। এবার আসি পার্ট ২, নদী ভাঙন সম্পর্কে। নদী ভাঙন, নদী ভাঙনের সাথে আমরা খুবই শব্দটির সাথে আমরা পরিচিত। দেখো, বাংলাদেশে অসংখ্য নদী রয়েছে, তাই এদেশের অনেক জায়গাতে নদী ভাঙনের প্রবণতা দেখা যায়। নদীর পাড় ভেঙে যাওয়ার ফলে আমাদের মূল্যবান কৃষিজমি, বাড়িঘর, সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান, হাটবাজার বিলীন হয়ে যায়, ফলে আমাদের সামাজিক ও অর্থনৈতিক জীবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তো এই যে নদী ভাঙন হচ্ছে প্রাকৃতিক দুর্যোগের একটি। তাহলে নদী ভাঙনে আমাদের কী হয়, কৃষিজমির ক্ষতি হয়, বাড়িঘর, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা সব কি নদীগর্ভে বিলীন হয়ে যায়। এতে আমাদের সামাজিক এবং অর্থনৈতিক জীবনে ব্যাপক ক্ষতি হয়। এছাড়াও দেখো, বন্যা নদী ভাঙনের একটি অন্যতম প্রাকৃতিক কারণ। তো এই যে নদী ভাঙন, তো নদী ভাঙনের ফলে কি হয়, বন্যা হয়। বন্যা নদী ভাঙনের একটি অন্যতম প্রাকৃতিক কারণ। বন্যার অতিরিক্ত পানির স্রোত ও ঢেউ নদীর পাড়ে আঘাত আনে, ফলে বন্যার সময় নদী ভাঙন শুরু হলে তা মারাত্মক রূপ ধারণ করে। তাহলে প্রাকৃতিক দুর্যোগের আরেকটি হচ্ছে কি, বন্যা। নিচে দেখো, বন্যার কিছু মানবসৃষ্ট এবং কিছু প্রাকৃতিক কারণও আছে। দেখো, মানবসৃষ্ট দূষণ কোনগুলো আর প্রাকৃতিক কী। মানবসৃষ্ট কারণগুলো নদীর পাড় ভাঙনের জন্য দায়ী, যেমন নদী থেকে বালি উত্তোলন এবং নদীর তীরবর্তী গাছপালা কেটে ফেলা। এর কারণ কী, এর কারণ হচ্ছে কি, এটা হচ্ছে মানবসৃষ্ট কারণ, কারণ মানুষেরই কিছু কর্মকাণ্ডের ফলে মানুষই এগুলিও করে থাকে। এবার দেখো, মানবসৃষ্ট এবং প্রাকৃতিক কারণে অনেক সময় নদীর স্বাভাবিক প্রবাহ ক্ষতিগ্রস্ত হয়। পানি উন্নয়ন বোর্ড নদীর পাড় রক্ষায় কাজ করে যাচ্ছে, যেমন বন্যা প্রতিরোধে বাঁধ তৈরি, সেচের জন্য কালভার্ট ও সুইচ গেট নিয়ন্ত্রণ ব্যবস্থা, বন্যায় সতর্কতা অবলম্বনের জন্য নানা ধরনের প্রস্তুতি নেওয়া। তাহলে এগুলি কি, দেখো, বন্যায় যে প্রতিরোধে বাঁধ তৈরি করা, সেচের জন্য কালভার্ট। কালভার্ট কি তোমরা জানো? কালভার্ট হচ্ছে কৃষিকাজে যখন অতিরিক্ত পানি প্রয়োজন হয়, তখন এই পানি সরবরাহের জন্য কি করা হয়, কালভার্ট ব্যবহার করা হয়। আরেকটা হচ্ছে স্লুইজ গেট। স্লুইজ গেট হচ্ছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। যখন বন্যার পানি যেন ঢুকতে না পারে, বা যদি ঢুকেও যায়, সেখান থেকে পানি নিষ্কাশনের জন্য এই স্লুইজ গেট ব্যবহার করা হয়ে থাকে। তাহলে সেচের জন্য কালভার্ট ও সুইচ গেট নিয়ন্ত্রণ ব্যবস্থা করা, বন্যা সতর্কতা অবলম্বনের জন্য নানা ধরনের প্রস্তুতি নেওয়া। তো এ ছিল আমার বন্যা সম্পর্কে কিছু কথা। এবার আসি খরা সম্পর্কে। খরা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগের আরেকটি। আমাদের দেশে কোনো কোনো অঞ্চল যেমন নদী ভাঙনের শিকার হচ্ছে, আবার কোনো কোনো অঞ্চল খরার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাংলাদেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে দীর্ঘকাল করে শুষ্ক আবহাওয়া, অপর্যাপ্ত বৃষ্টিপাত এবং অসংখ্য নদী থাকার কারণে খরার প্রবণতা কী বেশি। তাহলে আমরা কী জানতে পারলাম, বাংলাদেশে কোন অঞ্চল বেশি খরা হয়, উত্তর ও পশ্চিমাঞ্চলে, তাই না? আচ্ছা, এবার খরার কিছু মানবসৃষ্ট কারণ। দেখো, গাছ কেটে ফেলা, গাছ কেটে ফেললে কি হয়, গাছ কি করে, মাটিকে আঁকড়ে রাখে। গাছ কেটে ফেললে মাটির শিকড় আর মাটিকে আঁকড়ে রাখতে পারে না,
আর তখন কি হয়, মাটির যে মধ্যাকার যে পানি ধরে রাখার যে একটা ক্ষমতা সেটা আর ধরে রাখতে পারে না। তো গাছের শেকড় মাটির মধ্যাকার পানি ধরে রাখে, আর গাছ যদি কেটে ফেলা হয় তখন আর মাটির মধ্যাকার পানিটা আর ধরে রাখা যায় না, ফলে কি হয় খরার সৃষ্টি হয়। অধিকারে ভবন নির্মাণের ফলে মাটি কংক্রিটে ঢেকে যায় এবং এই কংক্রিট আর পানি ধরে রাখতে পারে না, ফলে কি হয় খরার সৃষ্টি হয়। কলকারখানার মাধ্যমে বায়ু দূষণের ফলে তাপমাত্রা বেড়ে যায় এবং পরিবেশ শুষ্ক হয়ে যায়, এটাও খরার একটি কারণ। আর এই কারণগুলো হচ্ছে মানবসৃষ্ট কারণ। এবার খরার ফলাফল কি দেখো, পুকুর নদী খাল বিল শুকিয়ে যায়, মাঠে ফসল ফলাতে কষ্ট হয়, গবাদি পশুর খাদ্য সংকট দেখা দেয়, পানির খাবার পানির অভাব দেখা দেয়, এগুলো ছিল খরার ফলাফল। এই যে চিত্রের মধ্যে দেখতে পাচ্ছ যে লাল চিহ্নিত কিছু অঞ্চল আছে, এগুলো হচ্ছে খরা প্রবণ অঞ্চল। এবার আসি ভূমিকম্প। ভূমিকম্প প্রাকৃতিক দুর্যোগের একটি অন্যতম দুর্যোগ, ঠিক আছে। আচ্ছা, ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশে ভূমিকম্পের নিশ্চিত ঝুঁকি রয়েছে। তো বাংলাদেশের নিশ্চিত ঝুঁকি রয়েছে কেন, ভৌগোলিক অবস্থানের কারণে। তাহলে পাশের মানচিত্রে এলাকা একের উত্তর পূর্ব অঞ্চল অধিক ভূমিকম্প প্রবণ অঞ্চল এবং এলাকা তিন দক্ষিণ পশ্চিম অঞ্চল তুলনামূলক কম ভূমিকম্প অঞ্চল। দেখো চিত্রে কিছু দাগ দেওয়া আছে, এই যে লাল চিহ্নিত এলাকাগুলি ভূমিকম্প প্রবণ এলাকা, মানে এখানে অধিক ঝুঁকিপূর্ণ এলাকা ভূমিকম্পের। তারপর হচ্ছে ভূমিকম্প এলাকা দুই, এই যে হলুদ এটা হচ্ছে মাঝারি। তারপর ভূমিকম্প এলাকা তিন মৃদু, ঠিক আছে। এইভাবে ভূমিকম্প এলাকাগুলোকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে, যে অধিক ভূমিকম্প এলাকা, মাঝারি ভূমিকম্প এলাকা, আর একটা হচ্ছে মৃদু ভূমিকম্প এলাকা। এখন মৃদু ভূমিকম্প মোকাবেলায় ভবন নির্মাণের ক্ষেত্রে সরকারি সতর্কতা অবলম্বন করলে বড় ধরনের বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। এই যে আমাদের দেশে প্রতিনিয়ত কী হচ্ছে, ভবন নির্মাণ হচ্ছে, আর ভবন নির্মাণ হচ্ছে বলেই ভূমিকম্পের প্রবণতা দিন দিন বেড়েই যাচ্ছে। এখন এই ভূমিকম্প মোকাবেলা আমরা নিজেরাই করতে পারি, যেমন যদি আমরা সরকারি কিছু সতর্কতা অবলম্বন করতে পারি তাহলে আমরা বড় ধরনের ভূমিকম্প থেকে নিজেদেরকে রক্ষা করতে পারি। দেখো এখানে ভূমিকম্প কিভাবে হয় বা ভূমিকম্পের কিছু চিত্র এখানে দেওয়া আছে, বুঝতেই পারছো ভূমিকম্প হলে কি ধরনের মানে অবস্থার সৃষ্টি হয়। নিচের প্রস্তুতিগুলোকে ভূমিকম্পের আগে, ভূমিকম্প চলাকালীন এবং ভূমিকম্পের পরে এই তিনটি ভাগে ভাগ করা হয়েছে। দেখো এই যে ভূমিকম্পের সময় আমাদের করণীয়কে, আমরা কখন কোন কাজটা করব ভূমিকম্প মোকাবেলা করার ক্ষেত্রে, তার জন্য তিনটি প্রস্তুতির কথা বলা হচ্ছে। একটা হচ্ছে ভূমিকম্পের আগে, একটা হচ্ছে ভূমিকম্পের চলাকালীন সময়, আরেকটা হচ্ছে ভূমিকম্পের পরে। এই তিনটি কাজ আমরা করব। দেখো পুরোপুরি শান্ত থাকতে হবে, আতঙ্কিত হয়ে ছোটাছুটি করা যাবে না। এটা কোন ভূমিকম্পের কোনকালীন অবস্থা বলো তো, কোনকালীন প্রস্তুতি, এটা হচ্ছে পুরোপুরি শান্ত যখন ভূমিকম্প চলাকালীন। তাহলে যখন ভূমিকম্প চলতে থাকবে আমরা বুঝতে পারছি যে ভূমিকম্প হচ্ছে, তখন আমাকে কী করতে হবে, প্রথম কাজ হচ্ছে প্রথমে আমাকে নিজেকে শান্ত রাখতে হবে, কোনোভাবেই ছোটাছুটি করা যাবে না। তো আমরা বলতে পারি এটা হচ্ছে ভূমিকম্প চলাকালীন প্রস্তুতি। বিছানায় থাকলে বালিশ দিয়ে মাথা ঢেকে রাখতে হবে, এটাও ভূমিকম্প চলাকালীন প্রস্তুতি। কাঠের টেবিল বা শক্ত কোনো আসবাবপত্রের নিচে আশ্রয় নিতে হবে, এটাও হচ্ছে ভূমিকম্প চলাকালীন প্রস্তুতি। বারান্দা আলমারি জানালা বা ঝোলানো ছবি থেকে দূরে থাকতে হবে, তাই না, এটাও কি ভূমিকম্প চলাকালীন। পাকা দালানে থাকলে বিমের পাশে দাঁড়াতে হবে, এটাও ভূমিকম্প চলাকালীন প্রস্তুতি। প্রথম ভূমিকম্প থেমে যাবার পর সারিবদ্ধভাবে ঘর থেকে বের হয়ে খোলা জায়গায় আশ্রয় নিতে হবে, এটা কি ভূমিকম্প যখন একবার হয়ে থেমে যায় তখন এই কাজটি করতে হবে, ভূমিকম্প মানে ভূমিকম্পের পরের প্রস্তুতি। তারপর প্রথম ভূমিকম্প থেমে যাওয়ার, আচ্ছা, প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা বাড়িতেই রাখতে হবে। তো প্রাথমিক চিকিৎসার পর যদি প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা বাড়িতেই রাখতে হবে, যেমন
কেউ যদি আহত হয় বা তৎক্ষণিক বের হওয়ার জন্য কিছু পূর্ব প্রস্তুতি লাগে, যে ভূমিকম্প হলে আমি যদি বা কোনো কারণে আটকা পড়ি কোথাও, সেখান থেকে দ্রুত কীভাবে বের হতে পারবো তার কিছু ব্যবস্থা করা, এটা হচ্ছে ভূমিকম্পের পূর্ব প্রস্তুতি। তো এই সতর্কতামূলক এই ব্যবস্থাগুলো আমরা যদি নিজেরা অনুসরণ করি তাহলেই আমরা ভূমিকম্পকে মোকাবেলা করতে পারবো। তো এই ছিল আমাদের প্রাকৃতিক দুর্যোগের কিছু জলবায়ু পরিবর্তনের প্রভাব। তো জলবায়ু পরিবর্তনের ফলে দিন দিন আমাদের দেশে কি নানান ধরনের দুর্যোগের ঝুঁকি বেড়েই যাচ্ছে। এসব ঝুঁকি মোকাবেলার জন্য আমরা নিজেরা যদি কিছু সতর্কতা অবলম্বন করতে পারি, তবেই আমরা এইসব দুর্যোগ মোকাবেলা করতে পারবো। শিক্ষার্থীরা, এই অধ্যায় ছয়টি তোমরা ভালোভাবে বাসায় রিডিং পড়বে, তাহলে বিস্তারিত আরও অনেক কিছুই জানতে পারবে। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই।